প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা 25 এবং 26 পেজের যে 2 মার্কসের প্রশ্নগুলো আছে সেগুলোও বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা কিন্তু প্রতিটা ধরে ধরে করবে, লিখে লিখে করবে, কারণ এইখানে কিন্তু নাম্বার কেটে নেয় অনেক সময়। তোমরা শর্ট কোশ্চেন হয়তো এমসিকিউ রাইট দিয়ে গেলে চলে, তাহলে সেখানেও নাম্বার পাবে, কিন্তু 2 মার্কসের যত প্রশ্ন আছে সেগুলোকে কিন্তু করে তোমাদের দেখাতে হবে। সো তোমাদের এইখানের প্রতির অঙ্ক তোমরা খাতা নিয়ে বসো, বসে যেভাবে করাচ্ছি সেভাবে তোমরা করতে থাকবে, তবে কিন্তু 2-2 পাবে, ঠিক আছে? তো 36 আমাদের মেন শর্ট কোশ্চেনের টার্গেট, ওটা আমরা ফুলফিল করব এবং তোমাদের যেভাবে করাবো তোমরা অবশ্যই করবে, পরীক্ষার খাতায় অবশ্যই কমন পাবে এবং ভালো মার্কস অবশ্যই পাবে, ঠিক আছে? চলো আজকে 25 এবং 26 পেজে 2 মার্কসের 26 পেজে যে 2 মার্কসের শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো করা যাক, 2 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? এটা আমার পার্ট 2 ভিডিও, এটা আমার কী ভিডিও, পার্ট 2 ভিডিও। কিন্তু হ্যাঁ, পার্ট 1 ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি তারা গিয়ে দেখে নাও, বা ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওগুলোকে ওয়াচ করবে। খুব ধরে ধরে সুন্দরভাবে করানো আছে, আগের বছরও করেছিলাম, এ বছরও করাবো, এবং প্রতি বছরে যত বছর মাধ্যমিক পরীক্ষা হবে এইরকমভাবেই তোমাদের পাশে থাকবো এবং করাতে থাকবো, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক আজকের 2 মার্কসের প্রথম প্রশ্নটা কি বলেছে। দাঁড়াও এটা বোর্ডটা একটু মুছে নিই। হ্যাঁ, আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, প্রচুর পরিমাণে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? দেখো, একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5, প্রথম ব্যক্তির লাভ এবং তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে? ধরি এগুলো লিখে লিখে করতে হবে, ধরি মোট লাভের পরিমাণ, এক্স টাকা। দেখো এটা দুটো রকম টাইপে করা যায়, দু রকম টাইপই তোমাদের দেখাবো। ধরি মোট লাভের পরিমাণ হলো কত, এক্স টাকা। তাহলে প্রথম বন্ধু আর আমার কি তৃতীয় বন্ধুকে নিয়ে এখানে আমাদেরকে একটা ম্যাথ দিয়েছে, তো প্রথম আর তৃতীয় বন্ধুরই লাভের পরিমাণ বের করব। প্রথম বন্ধুর লাভের পরিমাণ কত হবে বলো, প্রথম বন্ধুর লাভ। তাহলে আমরা কি করব, তাহলে প্রথম বন্ধুর অনুপাত কত, মূলধনের অনুপাত কত ছিল 3, এবং তাদের কি যোগফল, মানে দেখো তো যোগ করলে 3:8:5, ঠিক আছে, করলে আমরা 16 পাচ্ছি, তো তাহলে 16 এবং মোট লাভ দিয়ে গুণ করলে তবে তো পার্সোনালি এক একজনের লাভের পরিমাণ পাই। এটাই তো নিয়ম ছিল যে মোট লাভ থেকে আমি যদি তার মূলধনের আনুপাতিক ভাগ আরকে যদি আমরা গুণ করে দিই তাহলে কী পাই, এক একজনের লাভের পরিমাণ পাই, এক একটা বন্ধুর লাভের অনুপাত, মানে লাভ পাবো, ঠিক আছে? তো এইখানে তাহলে আমাদের আলটিমেটলি কত হবে বলো, 3x/16 টাকা, ঠিক আছে? সিমিলারলি দ্বিতীয় বন্ধু করছি না, কারণ দ্বিতীয় বন্ধুর এখানে কোনো রকম মানে অঙ্ক দেয়নি, এখানে তৃতীয় বন্ধুর সঙ্গে আমাদের কন্ডিশন দিয়েছে। তাহলে তৃতীয় বন্ধু বা ব্যক্তি তোমরা লিখতে পারো, লাভের পরিমাণ কত হবে বলো, 5/16 × x, মানে কত হবে 5x/16 টাকা। একটু নয়েজে প্রবলেম হতে পারে, বাইরে একটু কাজ চলছে, ঠিক আছে, সেই কারণের জন্য প্রবলেম হতে পারে, তো তোমরা একটু মানে ঠিকঠাক বুঝে নিও, ঠিক আছে? এবার দেখো বলেছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভ কত টাকা কম, 60 টাকা কম। তাহলে শর্তানুসারে লিখবে, শর্তানুসারে 5x/16 − 3x/16 = কত, 60 টাকা, ঠিক আছে? তাহলে দুটোই মানে সেম আছে, হর সেম আছে, তাহলে 5x − 3x = কত হবে, 60। তাহলে এটা 2x/16 = কত হবে, 60। তাহলে এটা কাটলে 8 × 16, তাহলে x/8 = কত হবে, 60। যদি এদিকে করি দেখো, x = 60 × 8, মানে 6×48 = 480 টাকা। এইভাবে একটা টেকনিকে করা যায়। আর একটা করা যায়, দেখো মাথায় রাখবে, এটাও একটা কথা বলি, মন দিয়ে শুনবে এই কথাগুলো, ব্যক্তির প্রতিটা ব্যক্তির যে মূলধনের অনুপাত হবে, ভালো করে প্রতিটা ব্যক্তির কি মূলধনের অনুপাত যা হবে তাদের লাভের অনুপাতও কী হতে হবে, কী হবে, সেম হবে। আমি আবার বলছি, প্রতিটা ব্যক্তির লাভের অনুপাত যা হবে মূলধনের অনুপাতও কী হবে, সেম হবে। ওই টেকনিকে যদি অঙ্কটা করি আরও ভালোভাবে দেখো তোমরা বুঝতে পারবে। তাহলে এইখানে প্রতিটা ব্যক্তির লাভের অনুপাত কী হবে, মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাতও সেম হয়। তাহলে এখানে বলতে পারি প্রতিটা ব্যক্তির লাভ, তিন জনের লাভের অনুপাত কত হবে বলো, 3x, 8x আর কত, 5x, হ্যাঁ কি না, ঠিক? তো
তাহলে বলেছে প্রথম তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম কার লাভ, প্রথম ব্যক্তির লাভ, এটা কিন্তু অন্য পদ্ধতিতে। তাহলে 5x থেকে যদি আমি 3x বিয়োগ দিই তাহলে কত টাকা পাবো? 60 টাকা। তাহলে এটা কত হবে? 2x ইকুয়াল টু 60, আর x এর মান কত হবে বলো? 30। কেন? 60/2 কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। এবার প্রতিটাতে বসা, অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ কত হবে? প্রথম ব্যক্তির লাভ কত হবে? 3×30 মানে 90 টাকা। এটা কিন্তু অন্য পদ্ধতি। দ্বিতীয় ব্যক্তির কত হবে বলো? 8×30 মানে কত হবে? 2×3=24, 240 টাকা। এবং তৃতীয় ব্যক্তি কত হবে বলো? তৃতীয় ব্যক্তির লাভ 5×30 মানে 5×3=150 টাকা। এই সব কোটাকে যোগ করবে, করলে কিন্তু মোট লাভের পরিমাণ আমাদের কি বেরিয়ে আসবে, ঠিক আছে? অতএব মোট লাভ বলে লেখো, অতএব মোট লাভ বলে এই সব কোটাকে যোগ কর দাও, 90+240+150, করলে বোধ হয় 480 টাকা আমরা কি পাব। তাহলে এই একটা আলাদা মানে ওয়ে আছে যেখান থেকে তুমি করতে পারো, ঠিক আছে? তোমরা দেখে নাও অঙ্কটা। এবারে আমরা তার দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুরাতে কত বছরে 4000 টাকার সবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। এখানে আমাকে এন বের করতে হবে। এনের অঙ্ক তোমাদের দেখবে চক্রবৃদ্ধি সুদের লাস্টের দিকে খুব ভালো ভালো অঙ্ক আছে, লাস্টের দিকে আমাদের এনগুলো কি বের করতে দেয়। তাহলে আমি একদম ডাইরেক্ট করছি, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি, এটা ডবল আই একটা, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত হবে? P×1+R/100 তার পাওয়ার এন। আমি যদি বলি সমূল চক্রবৃদ্ধি আমার কত ছিল, 5324 টাকা ইকুয়াল টু 4000 টাকা × 1+R, বার্ষিক সুদের হার কত ছিল? 10%, 10/100 তার মাথায় কত? এন। আমাকে কারণ বছরটাকে আমরা এন হিসেবে লিখি, তো এনটা আমাদের কী করতে হবে? ফাইন করতে হবে। তাহলে একটু যদি ঘুরিয়ে লিখি দেখো, 4000×1+ এটাকে লিখবে 1/10, হ্যাঁ কি না? 0,0 কেটে যাচ্ছে, তার পাওয়ার এন ইকুয়াল টু 5324, ঠিক আছে? 1 বাই 10 হবে। তো একে যদি আমরা একেবারে লসাউ করে নিই কেমন হবে? 10 লসাউ যাবে, তাহলে 10+1 তার পাওয়ার এন ইকুয়াল টু 5324/4000 হয়েছে। আমরা 4 দিয়ে যদি এটাকে কাটি, 5324, 4×1, 4×1, 4×3=12, 1×2=13, 12×4=4, ঠিক আছে? তো আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে এটা কত পড়ে থাকবে? 1000 পড়ে থাকবে, আর এটা কত হবে? 1331, তাহলে এটা 11/10 তার পাওয়ার এন ইকুয়াল টু কত হবে? 1331/1000। অঙ্কটা বোধহয় বইয়েতে আছে আই থিঙ্ক। তাহলে এটা কত হবে? 11/10 তার মাথায় এন ইকুয়াল টু, এটা 11/10 তার হোল কিউব হয়, কত হয়? হোল কিউব হয়, অথবা এন ইকুয়াল টু কত হবে? 3 হয়ে যাবে, ঠিক আছে? এন ইকুয়াল টু কত হবে বলো? 3 আনসার হবে। এবারে দেখো আমরা তার পরের অঙ্কটাকে করব। কি বলেছে দেখো, শুদ্ধ দ্বিঘাতকরণী এবং মিশ্র দ্বিঘাতকরণীর কাহাকে বলে, এটা তোমরা বইয়েতে খুঁজে নেবে, ঠিক আছে? এখানে কিন্তু দ্বিঘাতকরণী অধ্যায় কিন্তু এই কথাটা তোমাদের লেখা আছে, ঠিক আছে? একটু দ্বিঘাতকরণী অধ্যায়ের প্রথম পেজটা খুলবে, খুললে তোমরা দেখতে পেয়ে যাবে, এটা আর করাচ্ছি না। দেখো চারের অঙ্কটা আই ভিটটা দেখো, খুব ভালো অঙ্ক আই ভির অঙ্কটা। এই বছরে এই যে 1.5 যে অধ্যায়টা আমাদের আছে মিলিয়নীয়, এ বছরে একটা কিন্তু প্রশ্ন তোমাদের ওখান থেকে দেবে। বিগত কয়েক বছর ধরে এই 1.5 অধ্যায় থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু আসেনি, সো এ বছরে আসার কিন্তু খুব খুব চান্স আছে। তো এখান থেকে একটা শর্ট কোশ্চেন দিয়েছে 2 মার্কসের, দেখি, px² + qx + qx+r=0। তো ধরে নাও এখানে কি বলেছে দেখো, একটি বীজ অপরটির দ্বিগুণ, অতএব বীজ দুটি হলো, বীজ দ্বয় হলো, তাহলে কত হবে বলো? একটা যদি আলফা হয় অপরটা তার দ্বিগুণ মানে 2α, হ্যাঁ কি না? এটাই তো নিয়ম ছিল। এবার এদের সমষ্টি, তাহলে এদের সমষ্টি কী ছিল? α+2α = কত? -q/p একটা, তাহলে এখান থেকে বলতে পারি 3α =
माइनस किऊ बाई पी तेल आलफा इक्वल टू कत होते बोलो माइनस किऊ बाई थ्री पी ओके एवं एदेर देखो गुणफल एक आलफा इंटू टू आलफा इक्वल टू कत है आर बाई पी है कि ना मान सी बाई ए क्लियर तेल एट कत हो जाए टू आलफा स्कोयर इक्वल टू आर बाई पी तेल टू आलफा आलफार मान बसित टू आलफा मान हे माइनस किऊ बाई थ्री पी तार होल स्कोयर इक्वल टू आर बाई पी ठीक है तेल टू किऊ स्कोयर एट थ्री स्कोयर मान नाइन पी स्कोयर ठीक है इक्वल टू कत आर पी देखो ये पी केटे जाए ठीक है तेल ये लिखते परि टू किऊ स्कोयर इक्वल टू नाइन पीटा एदी के गुण करो तेल नाइन पी आर देखो ये प्रमाण हो गल ঠিক আছে নাইনটা কিছুটা কিউ মনে হচ্ছে এটা তোমার যখন মুখে বলছি বুঝে নেবে এটা নাইন কী হবে পি আর হবে ঠিক আছে তারপরের কোশ্চেনটা ভি এটা আইভির অঙ্কটা হলো কিন্তু এবার আমরা ভি করব ভি এর অঙ্কটা কী বলেছে দেখো বলেছে ত্রিভুজ এ বি সি ভালো করে বুঝবে ত্রিভুজ আমাদের কাছে কটা ত্রিভুজ আছে দুটো ত্রিভুজ একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ বি সি আর একটা ত্রিভুজ আছে ডি ই এফ DEF DEF দেখি এটা এরকমই তো আছে হ্যাঁ ই হ্যাঁ এই দুটো কোণ সমান এই দুটো কোণ কি বলেছে সমান আমাদের এ আর ই কোণ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল কী হবে বলো ই ইকুয়াল টু কত 40 ডিগ্রি এটাও 40 এটাও 40 ঠিক আছে এই দুটো কোণ কত বলেছে 40 বলেছে তো এবং এ বি ইজ টু ইডি ভালো করে বোঝো ए बी इज टू इडि इक्ुअल टू कत ए सी इज टू लिखते हैं एगो ए सी इज टू इफ हमें जी जो अनेक शर्टकाटे जाए क्यों परीक्षार खाता जे सर जिन्हें खाता देखें जिन जे शिक्षक खाता देखें जानले क्यों देखाते हैं जो कंडिशनर जो ठीक है एवं एरा अथ बोलते परि जदि ए रेशियो जदि समान है तेल बोलते परिजे त्रिभुज ए बी सी एवं त्रिभुज डी एफ हलो सदृश्य कोणी त्रिभुज बोलते हैं सदृश्य कोणी क्या बोलो त्रिभुज है तेल सदृश्य कोणी त्रिभुज हम एर विपरीत कोणगुलो क्या बोलो समान है तेल विपरीत कोणगुलो कि अतएव जी एफ कोण बोते दिए दिए पैंसठ डिग्री तेल सी को कत है बोलो हमारे कत है 65 डिग्री है तेल बी को मान कत है अथए अंगेल ए प्लस अंगेल बी प्लस अंगेल सी इक्वल टू 180 डिग्री अंगेल ए होच्चे 40 डिग्री अंगेल बी होच्चे तुम्हें फाइंड करते अंगेल सी होच्चे तुम्हार 65 डिग्री कत डिग्री 65 डिग्री इक्वल टू 180 डिग्री तेल अंगेल बी कत है बोलो 180 डिग्री माइनस 65 डिग्री माइनस 40 डिग्री ठीक है तेल कर आल्टिमेटली कत हे बोलो 180 थे प्रथम 40 सबट्रैक्ट दो दी कत पा 4 6 10 105 दिए दाओ एके बारे 105 दिए दाओ 5 5 हाथे एक हाथे एक हाथे एक हाथे एक हाथे एटा कत है एक है यार 7 मान 75 डिग्री हमें कि यार आंसर है क्लियर कन्सेप्ट এইভাবে কিন্তু করতে হবে এবারে আমরা তার পরের অঙ্কটা করব তাহলে এটা আমাদের কি ভি এর অঙ্কটা হলো এবার আমরা ভি আই করব চলো খুব ইজি প্রশ্ন আছে চলো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে তুমি সেটাকে কিভাবে পুনরুদ্ধার করবে ভালো করে মন দিয়ে শোনো ত্রিভুজের পরিবৃত্ত পরিবৃত্ত আঁকতে গেলে আমাদের কি কি করতে হবে বলো আগে ত্রিভুজের যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি আমাদের দুটো সিস্টেমকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে তার মধ্যে প্রথম হলো যে ত্রিভুজের পরিবৃত্ত মানে কী হবে বাইরে হবে বৃত্তটা কোথায় হবে বলো বাইরে হচ্ছে বৃত্তটা ঠিক তো আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন যখন আমরা করি কিভাবে করি এই যে বাহুটাকে সমদ্বিখণ্ডক করি না এই বাহুটাকে বা এই বাহুটাকে যে কোনো দুটো বাহুকে যদি আমরা সমদ্বিখণ্ডক করি সেখান থেকেই তো আমরা কি করি পরিবৃত্তটাকে অঙ্কন করি তো তাহলে এখানে লিখতে হবে ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করার ফলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করলে সেই দুটি বাহু যে একই বিন্দুতে গিয়ে মিলিত হয়
সেই দুটি বাহু যে একই বিন্দু থেকে মিলিত হয় সেই বিন্দুটিই হলো ত্রিভুজে এই পরিবৃত্তের কেন্দ্র, সেইটাই কী হবে বলো? পরিবৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তারপরেরটা এবার দেখো, ভি ডবল আয়ের অঙ্কটা, ভি ডবল আয়ের অঙ্কটা আমরা করব। ভি ডবল আই দেখো, এক্স কস থিটা ইকুয়াল টু ফাইভ, এক্স কস থিটা ইকুয়াল টু কত? ফাইভ হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু কী লিখতে পারি বলো? ফাইভ বাই এক্স, ঠিক আছে? আমাদের দেখো এইখানে বুঝবে, এখানে প্রমাণ করতে দিয়েছে যে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফর্টি নাইন ইকুয়াল টু ওয়ান। আমাদের আসছে এক্স এখানে নিচে, কিন্তু প্রুফ করতে দিয়েছে ওপরে, তাই আমি এটাকে কসটাকে আমি কিসে নিয়ে চলে যাব? সেকে নিয়ে চলে যাব। সেক থিটা ইকুয়াল টু কত হবে? এক্স বাই ফাইভ, মানে উল্টে দেবো। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, দেখো ওয়ান বাই কস করে এটাকে সেকে কনভার্ট করে দেবো। সিমিলারলি দেখো আবার তার বিপরীতভাবে, ওয়াই কট থিটা ইকুয়াল টু কত হবে বলো? সেভেন। তাহলে কট থিটা ইকুয়াল টু কত হবে বলো? সেভেন বাই ওয়াই, এটা উল্টে দেবো। তার উল্টো কি? কটের উল্টো কি? ওয়ান বাই টেন তো। তাহলে টেন থিটা ইকুয়াল টু কত হবে বলো? ওয়াই বাই সেভেন। ক্লিয়ার? এবার এটা ফর্মুলায় দাও ফেলে ফেললেই কিন্তু অঙ্কটা আমাদের এসে যাবে, ঠিক আছে? তাহলে কী ছিল বলো? দেখো সূত্র কী ছিল? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে সেক স্কোয়ার থিটা মানে কত হবে বলো? এক্স বাই ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই সেভেন তার কত হবে? হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফর্টি নাইন ইকুয়াল টু ওয়ান। এই তো প্রুফ হয়ে গেল দু নম্বরের শর্ট প্রশ্ন, ঠিক আছে? এখানটা শুধু একটা অতএব দিয়ে দেবে, ক্লিয়ার? এবার দেখো তারপরের প্রশ্নটা, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু টু ইস টু থ্রি ইস টু ফোর হলে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, ঠিক আছে? এটা ক্লাস নাইনের প্রশ্ন দিয়েছে, শুধু বৃত্তীয় মানটার জন্য ক্লাস টেন হয়ে গেছে। তাহলে ত্রিভুজের প্রতিটা কোণের আমাদের অনুপাত দিয়ে দিয়েছে, কিন্তু ত্রিভুজের প্রতিটা কোণের সমষ্টি কত? একশো আশি ডিগ্রি। তাহলে লেখো, ধরি ত্রিভুজের কোণগুলি হল টু এক্স, থ্রি এক্স অ্যান্ড এবং কি ফোর এক্স। টু এক্স, থ্রি এক্স আর কী হবে বলো? ফোর এক্স। তাহলে এদের সমষ্টি অতএব টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু কত হবে? একশো আশি ডিগ্রি। তাহলে এটা করলে কত হবে? চার তিন সাত, মানে সাত আর দুই নয়, নাইন এক্স ইকুয়াল টু কত হবে? একশো আশি ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো? একশো আশি ডিগ্রি বাই নয়, মানে ন দুগুণে আঠেরো, মানে কুড়ি ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে ক্ষুদ্রতম কোণ, তাহলে কোণগুলি কী কী হবে? কোণগুলি হলো, কোণগুলি হলো একটা টু ইন্টু টোয়েন্টি, মানে কী হবে আলটিমেটলি ডাইরেক্ট করছি দেখো, ফর্টি। একটা কত হবে? থ্রি ইন্টু টোয়েন্টি সিক্সটি, আর এটা কত হবে বলো? তোমার ফোর ইন্টু টোয়েন্টি মানে এইটটি। এবার বলো এর ফর্টি ডিগ্রিটা কি সব থেকে ছোটো অ্যাঙ্গেল? তাহলে এটাকে আমরা কীভাবে কনভার্ট করব বলো? দেখো অতএব এখানে অঙ্কটা দেখো কী বলেছে, বৃত্তীয় মান ক্ষুদ্রতম এটা লিখতে হবে। অতএব ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান পাই বাই কত হবে বলো? পাই ইন্টু ফর্টি বাই কত হবে? একশো আশি, ঠিক আছে? জিরো জিরো কেটে দাও, কেটে দিলে মানে আসছে কত? ফোর পাই বাই ওয়ান এইটটি। তাহলে এটা কেটে দাও, সরি ওয়ান এইটটি না এইটিন। তাহলে এটা কত হবে? দুই, আর এটা কত হবে? ন দুগুণ আঠেরো, টু পাই সি বাই কত হবে? নাইন। এই সি কতটা কিন্তু লিখবে, এখানেও লিখবে পাই সি, পাই সি, ঠিক আছে? সি কতটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু লিখবে। তাহলে এটা আমাদের ভি ট্রিপল আইয়ের অঙ্কটা কমপ্লিট হলো। আই এক্সের অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল উয়ার আয়তনের সংখ্যা মানে তিন গুণ হলে, খুব ভালো প্রশ্ন, উয়ার আয়তনের সংখ্যা মানের কত বলেছে? তিন গুণ। চলো করা যাক, তাহলে একটা কাজ করো, দেখো ধরি গোলক, গোলক এবং দেখো ধরি গোলকের ব্যাসার্ধ আর একক হয়েছে। তাহলে গোলকের ব্যাসার্ধ কী কী হলো? আর একক,
অতএব গোলকের বক্রতা দেখো ডাইরেক্ট করে দিতে পারি, তোমরা কিন্তু লিখে নিও তাহলে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, আয়তন তাহলে কত হবে বলো, 4/3πr³। অতএব বা লেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে কী লিখবো, যে 4πr² ইকুয়াল টু 3×4/3πr³, 3×3 কেটে যাবে, দুদিকে 4×4 কেটে যাবে এবং ππ কেটে যাবে, তাহলে πr² ইকুয়াল টু πr³, হ্যাঁ কি না? তাহলে এটা ππ এলিমিনেট করে দাও, তাহলে r² ইকুয়াল টু r³, তাহলে r² - r³ ইকুয়াল টু 0, r² কমন নও, 1 - r ইকুয়াল টু 0, তাহলে 1 - r ইকুয়াল টু 0, অতএব 1 ইকুয়াল টু r, বা r ইকুয়াল টু কত হবে, 1, লিখতে হবে, করতে হবে, ডাইরেক্ট করলেও 2 মার্কস গুণ আর দেবে না, ঠিক আছে? এবারে এক্সের অঙ্কটা কী বলে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 8√3 একক হলে উহার সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, ভালো করে বোঝো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী ছিল, √3a, হ্যাঁ কি, বা a√3, ঠিক আছে? তাহলে লেখো ঘনকের ধরি বলে লিখবে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তো ঠিক করে লিখবে বাহুর দৈর্ঘ্য কত হবে, a একক ধরো, ঠিক আছে, এখানে r একক লিখবে, ঠিক আছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, অতএব কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো, কর্ণের দৈর্ঘ্য কত হবে, a√3, অতএব a√3 ইকুয়াল টু 8√3 ইকুয়াল টু a ইকুয়াল টু কত হবে, 8√3/√3, 8 একক, এখানে কি সেন্টিমিটার টেন্টিমিটার কিছু দিয়েছে, সেন্টিমিটার দেয়নি, শুধু এককে দিয়েছে। দেখো অনেকেই মানে তোমরা কমেন্টে বলো যে এত লেন্দি করে কি হবে, ব্যাপারটা হলো তোমরা বোর্ড এক্সাম দিচ্ছ প্রথম, ঠিক আছে, আর তার থেকেও বড় জিনিস হচ্ছে তোমাদের বোর্ডে যে তোমাদের খাতাটা তোমরা দেওয়ার পরে কোন স্যার কীভাবে খাতা দেখবে কেউ জানে না, তুমি ধরো সবই করে এসছো, এরকম আমারটা স্টুডেন্টের সঙ্গে মানে কেস হয়েছিল, ঠিক আছে, সেখানে প্রবলেম কী হয়েছিল, সে সবই করেছে অঙ্ক, কিন্তু যে একক ঠিকঠাকভাবে গুছিয়ে লেখেনি বা ঠিকঠাকভাবে করেনি বলে তাকে কিন্তু ফুল মার্কসগুলো দেয়নি। অঙ্কে কথায় আছে যে অঙ্ক রাইট করলেই ফুল মার্কস পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে এগুলো লেখা অঙ্ক ধরে ধরে লিখে লিখে করতে হবে, না লিখলেই বিপদ হয়ে যাবে, না লিখলেই বিপদ, তখন দেখবে তুমি 90-90 দিয়েও তুমি পাচ্ছ 50-60 করে নাম্বার পাচ্ছ, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, না লেখার জন্য অনেক সময় কী করে নাম্বার কেটে নেয়, তো সেই জন্য তোমাদের লিখে লিখে করাচ্ছে, অনেকের হয়তো বলছে তাড়াতাড়ি স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, দেখো সেটা তোমার ব্যাপার, কিন্তু ধরে ধরে করাটাই সব থেকে বড় জিনিস, আজ থেকে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে পরীক্ষার কথা তাড়াহুড়ো করলেও হাতের স্পিডটা ভালো চলবে, ঠিক আছে, কিন্তু সব অঙ্ক ধরে ধরে করবে, লিখে লিখে করবে। এবার সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে বলো, সমগ্র তলের ক্ষেত্রফল 6a², তাহলে 6×8a² বর্গ একক, ঠিক আছে, তোমরা এটা করে নেবে, করে নিলে হয়ে যাবে, ঠিক আছে, এটাই আনসার হবে। দেখো এবার আমরা তার পরের অঙ্কটা, কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটি লেখো, এটা তোমরা সবাই বোধ হয় অলরেডি তোমাদের হয়তো মধ্যমা করা কমপ্লিট হয়ে গেছে, তো এইটা হবে মধ্যমা ইকুয়াল টু কী লিখবো বলো, দেখো মধ্যমা ইকুয়াল টু L+(n/2-CF/F)×H, ঠিক আছে, শুধু এতটুকু লিখে আসলে তুমি নাম্বার পাবে না, এখানে L এর লিখতে হবে, দেখো এখানে লেখা আছে L ইকুয়াল টু, এখানে এইভাবে লিখবে L ইকুয়াল টু মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, N ইকুয়াল টু পর্যবেক্ষণ সংখ্যা, F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, CF ইকুয়াল টু মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর কর্মযৌগিক পরিসংখ্যা, H ইকুয়াল টু মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে, সব কটা লিখলে তবে 2 2 পাবে। দেখো তার পরের প্রশ্নটা কী বলেছে, লাস্টের প্রশ্ন X++, খুব ভালো অঙ্ক,
एक्स डबल आईर अंकटा कि देखो आई इक्वल टू वन टू कत थ्री टू आई माइनस थ्री तेल एखे बसिए दोटा क्योंकि जो अवस्था थके बार वन थेके थ्री पर्यंत बसाओ मैंने कटा नंबर बसब एक दुटो और तीनटे नंबर एखे बसा आईर जैगाते तेल टू इंटू वन माइनस थ्री लिखते परि प्लस टू इंटू टू माइनस थ्री लिखते परि प्लस टू इंटू थ्री माइनस थ्री लिखते परि तेल दुई माइनस तीन एक प्लस चार माइनस तीन एक प्लस छय माइनस तीन एक तेल एट माइनस वन प्लस थ्री आंसर कत है थ्री। तो यटाई छिल आजकल अंकर हमारे पचिस छब्बीस पेजर अंकर हमें बोलते गले अंकगुलो ठीक है टू मार्क्सर प्रश्नगुलो देखो येजे हमें एखी आननोन अंक जो थे अवश्य से आपलोड करब ठीक है यही पेजे जदि बट कोश्चिने जो आननोन अंक थे अवश्य क्यों तुम्हारे आपलोड कर देव ठीक है। और जरा डब्ल्यू बी टी ए टेस्ट पेपर समाधान चाओ ता अवश्य कमेंट बक्से जाओ हमें क्योंकि आपलोड करा थे हाँ एक्चुअलि बोटा गए कहते क्या तुम्हारा आपलोड कर देव ठीक है। तो चलो आज के मतन एखे ये भिडियो समाप्त करी देखो जरा एखो पर्त चैनल के सबसक्राइब करो ता अवश्य चैनल के सबसक्राइब करो और बंधुदर मध्य अवश्य क्यों शेयर करो। तो आज के मतन एखे ये भिडियो समाप्त कर लो।